তার পাশের বাসা থেকে অস্ত্র উদ্ধার করে। কোথায় পাওয়া গেছে? পত্র পত্রিকা সবখানে দেখি যে আমার প্রাচীর দেওয়ালের পূর্ব সাইডে পাওয়া গেছে। আপনার বাড়ির বাইরে দিয়ে যদি একটা ঝুলাই দিয়া বলে এটা আপনার বাড়িতে পাওয়া গেছে, সেটা কি হলো? আচ্ছা যাই হোক, আমার শালাকে ধরে নিয়ে গেল, তো এখান বাসা থেকে না অন্য জায়গা থেকে ধরে নিয়ে গেল। অপারেশন ক্লিন হার্ট চলাকালে 2002 সালে 27 অক্টোবর বিচারপতি মাহফুজুর রহমানের বাড়ি থেকে সেনাবাহিনী উদ্ধার করে আগ্নেয়াস্ত্র ও গুলি। বৃহস্পতিবার বিচারপতি মাহফুজুর রহমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পর অস্ত্র উদ্ধারের ঘটনাটি, তবে এ নিয়ে রাজনীতিবিদরা দিয়েছেন পাল্টাপাল্টি বক্তব্য। তাতে কি হয়েছে? আমার কোনো আত্মীয়-স্বজন বা কেউ যদি তর্কের খাতিরই বলছে, অপারেশন ক্লিন হার্ট চলাকালে 2002 সালে 27 অক্টোবর বিচারপতি মাহফুজুর রহমানের বাড়ি থেকে সেনাবাহিনী উদ্ধার করে আগ্নেয়াস্ত্র ও গুলি। বৃহস্পতিবার বিচারপতি মাহফুজুর রহমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পর অস্ত্র উদ্ধারের ঘটনাটি, তবে এ নিয়ে রাজনীতিবিদরা দিয়েছেন পাল্টাপাল্টি বক্তব্য। তাতে কি হয়েছে? আমার কোনো আত্মীয়-স্বজন বা কেউ যদি তর্কের খাতিরই বলছে আর কি। প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সিইসির দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। যে সেনাবাহিনী তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছিলেন ইলিগাল সেনাবাহিনী, তার অধীনে কিভাবে কাজ করতে সহজ বোধ করবেন, আপনি কি মনে করেন? এটা তো আমার মনে করার কোনো ব্যাপার নাই, যিনি যারা বোধ করবে শুধু তারাই বলতে পারেন। যে আমরা যতদূর জানি অতীতের অভিজ্ঞতা থেকে, আপনারা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য নিশ্চয়ই নির্বাচনকালীন সময়ে আপনারা সেনাবাহিনী নিয়োগ করবেন এরকম আমরা ধারণা করছি। আমরা যতদূর জানি যে যিনি প্রধান দায়িত্বে এসছেন সিএসির, তার বাড়ি থেকে 2002 সালের 27 অক্টোবর ক্লিন হার্ট অপারেশনের সময় ইলিগাল আর্মস উদ্ধার করা হয়েছিল। নির্বাচনের সময় বেসামরিক প্রশাসন থাকবে নির্বাচন কমিশনের অধীনে এবং সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহযোগিতায় নামবেন। সেই সেনাবাহিনী, যে সেনাবাহিনী তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছিলেন ইলিগাল আর্মস উদ্ধার করেছিলেন, সেই সেনাবাহিনী তার অধীনে কিভাবে কাজ করতে সহজ বোধ করবেন, আপনি কি মনে করেন? না, এটা তো আমার মনে করার কোনো ব্যাপার নাই, যিনি যারা বোধ করবে শুধু তারাই বলতে পারেন কি বোধ করবেন।